বাংলাদেশ এবং সফরকারী শ্রীলঙ্কার মধ্যকার প্রথম টেস্টে থাকছেন না সাকিব আল হাসান। কারণটা শারীরিক অসুস্থতা, কোভিড আক্রান্ত হয়েছেন সাকিব আল হাসান। দেশের বাইরে ছিলেন, দেশের বাইরে থেকে দেশে আসার পর ঠান্ডা জ্বরে আক্রান্ত ছিলেন। পরবর্তীতে দুই দফা কোভিড টেস্টের পর জানা গেছে কোভিড পজিটিভ হয়েছেন সাকিব আল হাসান। তার মানে সাদা পোশাকে সাকিব আল হাসানকে দেখার অপেক্ষাটা আরও দীর্ঘায়িত হচ্ছে। সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে দ্বিতীয় টেস্টে খেলেছিলেন সাকিব। এরপর টানা চারটি টেস্ট সাকিবকে ছাড়া মাঠে নেমেছিল বাংলাদেশ। বিস্তারিত থাকছে গ্রামীণ ফোন প্রেজেন্টস বিডি ক্রিক টাইমের এবারের প্রতিবেদনে। এবার বাংলাদেশ শ্রীলঙ্কার টেস্ট সিরিজ দেখুন মাইজিপি অ্যাপে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাকিবের ছিটকে পড়ার বিষয়টি নিশ্চিত করেছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিজ্ঞপ্তিতে বোর্ড জানিয়েছে সাকিবের দুইবার নমুনা পরীক্ষা করে করোনা পজিটিভ ফলাফল এসেছে। এখন তিনি আইসোলেশন থেকে সেরে ওঠার প্রক্রিয়া সম্পন্ন করবেন এবং পুনরায় তার করোনা পরীক্ষা করা হবে। প্রথম টেস্ট থেকে সাকিব ছিটকে গেছেন ইঞ্জুরির কারণে। এই টেস্টে নেই আরেক অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। এবার সাকিবের ছিটকে পড়া দলের জন্য বড় ধরনের দুঃসংবাদই বটে। অবশ্য সাকিব সুস্থ হয়ে উঠলে দ্বিতীয়বার টেস্টে তার খেলার সম্ভাবনা রয়েছে। হোম অফ ক্রিকেট খ্যাত মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট শুরু হবে আগামী 23 মে। বাংলাদেশের মাটিতে লঙ্কানরা খেলবে দুটি টেস্ট। সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে সাগরিকা খ্যাত চট্টগ্রামের জোহরামে চৌধুরী স্টেডিয়ামে, যে ম্যাচ শুরু হবে 15 মে। এই ম্যাচ শেষে দুই দল পাড়ি জমাবে রাজধানী ঢাকায়। হোম অফ ক্রিকেট খ্যাত মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্ট ম্যাচ মাঠে করাবে 23 মে। বাংলাদেশ দল এরই মধ্যে চট্টগ্রামে পাড়ি জমালেও সাকিব অবস্থান করছিলেন যুক্তরাষ্ট্রে। দেশে ফেরার পর করোনা পরীক্ষায় নমুনা পরীক্ষার ফল পজিটিভ আসে। দক্ষিণ আফ্রিকা সফর অসমাপ্ত রেখে, অর্থাৎ টেস্ট সিরিজ না খেলেই পরিবারের সদস্যদের অসুস্থতার কারণে দেশে ফিরে এসেছিলেন সাকিব। তারপর তিনি উড়াল দিয়েছিলেন আমেরিকায়। আমেরিকা থেকে দেশে ফিরে ঢাকা প্রিমিয়ার লিগে লেজেন্ডস অফ রূপগঞ্জের পক্ষে কিছু ম্যাচও খেলেছিলেন। তারপর আবারও ছুটে গিয়েছিলেন আমেরিকায় পরিবারের কাছে। শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের প্রথম ম্যাচে দলে ছিলেন সাকিব, ফলে এই সিরিজ খেলতে আবারও দেশে ফেরেন তিনি। রবিবার দেশে ফেরার পর দুই দফা করোনা পরীক্ষা করানো হয়েছে তার। দুবারই পজিটিভ শনাক্ত হয়েছেন, এতে চলে যেতে হয়েছে আইসোলেশনে। প্রধানমন্ত্রীর সঙ্গে 11 মে একটি ক্রীড়া অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল এই অলরাউন্ডারের, কিন্তু করোনা পজিটিভ হয় এখন আর সেখানে যাওয়ার সুযোগ নেই। এমনকি খানিক সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে পড়তে হলো সাকিবকে। দর্শক, ঘরের মাঠে সাকিব আল হাসান টেস্ট খেলতে পারবেন না। এর আগে হ্যাঁ, দেখা গেছে যে ওভারসিজ কন্ডিশনগুলোতে সাকিবকে ছাড়াও বাংলাদেশ খেলেছে, কিন্তু ঘরের মাঠে সাকিব খুব ভাইটাল একজন ক্রিকেটার। তাকে ছাড়া কেমন হতে পারে বাংলাদেশের একাদশ? আপনাদের একাদশটি লিখে পাঠান কমেন্ট বক্সে। সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল বিডি ক্রিক টাইম বুলেটিন, আর লাইক দিয়ে কানেক্টেড থাকুন ফেসবুক পেজে।